আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারতে আশ্রয় চাওয়া পুলিশদের ফেরত চেয়েছে মিয়ানমার এদিকে নিজ দলে বাধার মুখে বাইডেন বিজ্ঞানী হত্যায় জড়িত ইসরায়েল জবাবদির হুমকি ইরানের কিভাবে সরালো করোনা জানা যাবে চলতি মাসেই মিয়ানমারের সেনা শাসকের বিরুদ্ধে এবার ইউটিউব আস্থা ভোটে জয় পেয়ে যা বললেন ইমরান খান সবশেষে জানবেন মোবাইল ডাটার গতি বাংলাদেশে কেন ইথোপিয়া কিংবা সোমালিয়ার চাইতেও কম সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভারতে আশ্রয় চাওয়া পুলিশদের ফেরত চেয়েছে মিয়ানমার ভারতে আশ্রয় চাওয়া মিয়ানমারে পুলিশ সদস্যদের ফেরত চেয়েছে দেশটি প্রায় তিরিশ জন পুলিশ সদস্য তাদের পরিবার পরিজন নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় চেয়েছেন শনিবার ভারতের উত্তরপূর্বের এক পুলিশ সদস্য রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের নির্দেশ না মেনে এই পুলিশ সদস্যরা দেশ ছেড়ে পালান গত পয়লা ফেব্রুয়ারি রক্তপাধীন অভ্যুত্থানের মাধ্যমে সুচি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী ভারতের সীমান্তবর্তী রাজ্য মিজোরামের চাম্পাই জেলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন তিনি মিয়ানমারের ফালাম জেলা কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন সেখানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বজায় রাখতে আট পুলিশ সদস্যকে ফেরত পাঠাতে অনুরোধ জানানো হয় ডেপুটি কমিশনার মারিয়া সিটি জুয়ালি বলেন এ বিষয়ে নয়াদিল্লি থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন। তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বক্তব্য পায়নি রয়টার্স রয়টার্স মিয়ানমারের ওই চিঠির একটি কফি পাওয়ার পর পর্যালোচনা করে দেখেছে সেখানে মিয়ানমার কর্তৃপক্ষ আট পুলিশে সীমান্ত অতিক্রম করার তথ্য পেয়েছে বলে উল্লেখ করা আছে তাদের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও রয়েছেন চারজনের বয়স ২২ থেকে পঁচিশ বছরের মধ্যে নিজ দলে বাধার মুখে বাইডেন মার্কিন কর্মজীবীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় পনেরো ডলার করার প্রস্তাবে নিজ দলের আইন প্রণেতাদের সমর্থন পাচ্ছেন না প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবের বিপক্ষে সিনেটে ডেমোক্রেট দলের আটজন সদস্য অবস্থান নিয়েছেন নির্বাচনী প্রচারের সময় থেকে কর্মজীবীদের ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক দলের উদারনৈতিক পক্ষ এ নিয়ে বেশি প্রচার চালিয়েছে সিনেটর বার্নিস হান্ডার্সও কর্মজীবীদের মজুরি বৃদ্ধির জন্য লড়াই করে আসছেন দীর্ঘদিন থেকে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পরই তার আমেরিকা পুনরুদ্ধার প্রণোদনা প্রস্তাবে দু সালের মধ্যে ক্রমান্বয়ে ন্যূনতম মজুরি পনেরো ডলার করার বিষয়টি সামনের দিকে রেখেছেন এ নিয়ে উদারনৈতিক ডেমোক্রেটরা প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে থাকলেও অন্যদের অবস্থান রক্ষণশীল রিপাবলিকানদের কাছাকাছি ছয় মার্চ সিনেটে ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রস্তাবটি আটান্ন বিয়াল্লিশ ভোটে প্রত্যাখ্যান করা হয়েছে ডেমোক্রেটিক দলের আটজন সিনেটর প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন এমন মজুরি বৃদ্ধির দায়িত্বশীল এবং গ্রহণযোগ্য নয় বলে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন রক্ষণশীল ডেমোক্রেট হিসাবে পরিচিত সিনেটর জো মান চিন রক্ষণশীলদের মতে ফেডারেল বাধ্যবাধকতা করে ন্যূনতম মজুরি সর্বত্র বাড়িয়ে দিলে অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করেন বিজ্ঞানী হত্যায় জড়িত ইসরায়েল জবাবদিহির হুমকি ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ ও সাক্ষ্যে ইসরায়েলের জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়েছে দাবি করে ইরান বলেছে এই অমানবিক অপরাধের জবাবদিহি করতে হবে তাদের শনিবার দেশটির এই অবস্থানের কথা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন কাসেম গারিবাবাদী তিনি ভিয়েনাভিত্তিক সংস্থাগুলোতে ইরানের স্থায়ী প্রতিনিধি ইসরায়েলকে উদ্দেশ্য করে কাজেম গারিবাবাদী বলেন এই ধরনের নৃশংস ও বিপজ্জনক খেলার পরিণতি ভালো হবে না বিনা জবাবে তারা পার পাবে না ফাকরিজাদের হত্যা বিশ্ব শান্তি ও নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ করে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এই হত্যার বিরুদ্ধে অবস্থান নিতে হবে আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কীভাবে সরালো করোনা জানা যাবে চলতি মাসেই মহামারী করোনা ভাইরাসে পৃথিবী অনেকটাই বিধ্বস্ত এক বছর পার হয়ে গেলেও এখনও করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে তবে করোনা ভাইরাসটি ছড়িয়েছিল এবং এর উৎস কোথায় তা চলতি মাসেই জানা যাবে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বরাদ্দ দিয়ে সিএনএন এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলোর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে মহাপরিচালক তেদ্রোস আদানম গেব্রিয়েসুস বলেন আমি জানি অনেক সদস্য দেশই সার্স টু ভাইরাসের উৎস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত গবেষণার প্রতিবেদন দেখতে উৎসুক অবশ্য আমিও তাই তিনি বলেন দলটি চূড়ান্ত প্রতিবেদনের পাশাপাশি একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে কাজ করছে যা বুঝতে পারছি সেগুলো পনেরোই মার্চের সপ্তাহে একসঙ্গে প্রকাশ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন বাকিটা নিশ্চিত যে প্রতিবেদনগুলো প্রস্তুত হওয়ার পর আমরা বিশেষজ্ঞ দলকে সেগুলো প্রকাশের আগে সদস্য দেশগুলোর সঙ্গে শেয়ার করতে এবং অনুসন্ধানের সংক্ষিপ্ত সার জানাতে বলবো এর আগে গত আঠাশ জানুয়ারি মহামারী করোনার স্থল এবং ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখতে চীনের উহানে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে এবার ইউটিউব ফেসবুক ও টুইটারের পর গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও মিয়ানমারের সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নিল ইউটিউব জানিয়েছে তারা মিয়ানমার সেনাদের দ্বারা পরিচালিত পাঁচটি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ফেব্রুয়ারির এক তারিখে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী এরপর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে চলমান বিক্ষোভে অন্তত পঞ্চান্ন জনের মৃত্যু হয়েছে ইউটিউবে বন্ধ করা চ্যানেলগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় চ্যানেল এমআরটিভি এবং মিলিটারি মালিকানাধীন আরও চ্যানেল জানিয়েছে ইউটিউব প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন আমাদের কমিউনিটি গাইডলাইন অনুসারে আমরা কিছু চ্যানেল ও ভিডিও সরিয়ে ফেলেছি আস্থা ভোটে জয় পেয়ে যা বললেন ইমরান খান প্রয়োজনের চেয়ে মাত্র ছয় ভোট বেশি পেয়ে আস্থা ভোটে জয় হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তানের পার্লামেন্টে এই আস্থা ভোট অনুষ্ঠিত হয় ক্ষমতায় টিকে থাকতে ইমরান খানের প্রয়োজন ছিল একশো ভোট আর ইমরান খান পেয়েছেন একশো ভোট আস্থা ভোটে জয় পাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান খান সরকারের আইন প্রণেতাদেরকে ধন্যবাদ জানান ইমরান খান বলেন আমি খুব ভালো অনুভব করেছি কারণ এই জয়ের মাধ্যমে আমাদের দল আরও শক্তিশালী হবে ঈশ্বর আপনার বিশ্বাসকে বারবার পরীক্ষা করবেন মোবাইল ডাটার গতি বাংলাদেশে কেন ইথোপিয়া কিংবা সোমালিয়ার চাইতেও কম মোবাইল ইন্টারনেটের গতির দিক দিয়ে ভারত কিংবা পাকিস্তানের থেকে পিছিয়ে পড়া দেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশের চাইতে কম গতির ইন্টারনেট রয়েছে আফগানিস্তানে এমনকি আফ্রিকার দরিদ্র দেশ বলে পরিচিত ইথোপিয়া ও সোমালিয়ার চাইতেও খারাপ অবস্থা বাংলাদেশের অনলাইনে ইন্টারনেটের গতি দেখা যায় এমন একটি জনপ্রিয় ওয়েবসাইট স্পিড টেস্টের গ্লোবাল ইন্ডেক্সের গত জানুয়ারি মাসে প্রকাশ করার সুযোগে এমন তথ্য পাওয়া যায় অথচ বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো অনেকদিন ধরেই ফোর জি গতির ইন্টারনেট সেবা দিয়ে আসছে বলে দাবি করে এমনকি খুব শীঘ্রই তারা ইন্টারনেটের নবতম প্রযুক্তি ফাইভ সেবা দেবে এমন কথাবার্তাও শোনা গেছে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বড় একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল কর্মকর্তা তাদের ইন্টারনেটের গতি কম থাকার কথা অস্বীকার করেছেন তবে বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণ ইন্টারনেট গ্রাহক তার চাইতে স্পেকট্রাম বা তরঙ্গের পরিমাণ কম থাকায় ইন্টারনেটের গতি কম হচ্ছে এরকম পরিস্থিতিতে সোমবার নতুন স্পেকট্রাম বরাদ্দের জন্য নিলাম আয়োজন করা হচ্ছে কর্মকর্তারা বলছেন এই নিলাম থেকে অপারেটররা প্রয়োজনীয় স্পেকট্রাম কিনে নেওয়ার পর আগামী মাস থেকে ইন্টারনেট সেবার অগ্রগতি হবে বলে আশা করছেন বাংলাদেশে গ্রাহক অভিজ্ঞতা থেকে কি বলে বাংলাদেশে যেসব মানুষ স্মার্টফোন ব্যবহার করেন তাদের একটি বড় অংশই যোগাযোগ ব্রাউজিং বা বিনোদনের ক্ষেত্রে মোবাইল ইন্টারনেটের উপর নির্ভরশীল কিন্তু এই মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাইমুনা সুলতানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তার নিজের একটি ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেল আছে যেখানে তিনি লাইভ স্ট্রিম করেন ছবি ভিডিও আপলোড করেন কিন্তু সম্প্রতি প্রয়োজনীয় গতির ইন্টারনেট সেবা না পেয়ে মোবাইল অপারেটর বদলেছেন কিন্তু তেমন কোনো লাভ হয়নি তার দুইটি অপারেটর তাদের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রসারণায় দেশব্যাপী নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের দাবি করলেও মাঝে মাঝে ঢাকার ভেতরে সংযোগ পেতে ঝামেলা পান মি সুলতানা বিশেষ করে কোনো ভবনের আন্ডারগ্রাউন্ড কিংবা বারোতলার উপরে গেলে তিনি তার অপারেটর থেকে আর নেটওয়ার্ক পান না আবার ঢাকার বাইরে অনেক জেলাতেও একই জটিলতার মুখে পড়তে হয় তাকে এভাবে যখন তখন সংযোগ চলে যাওয়া বা ইন্টারনেট স্পিড কমে যাওয়ার কারণে তিনি যে প্যাকেজগুলো কেনেন তার বেশিরভাগই অপচয় হয়ে যায় মিস সুলতানা বলেন আমরা গত মাসে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা এমন দুর্গম কোথাও না শহরের কাছেই কিন্তু আমার দুটো অপারেটরে একটাতেও ইন্টারনেট কানেক্ট করতে পারিনি অথচ দুটোতেই আমি সাত দিনের প্যাকেজ কিনে রেখেছিলাম আমার পুরো টাকাটাই অপচয় হল আমার অফিস ঢাকাতেই একটা বহুতল ভবনের বারোতলার উপরে সেখানেও নেটওয়ার্ক পেতে এত ঝামেলা হয় ওয়াইফাই থাকায় কাজ চালিয়ে নিতে পারি তিনি বলেন মোবাইল অপারেটরগুলো ফোর জি ইন্টারনেট দেওয়ার দাবি করলেও সেটার সাথে পারফরমেন্সের কোনো মিল নেই তিনি অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন সেক্ষেত্রে দিনরাত তাকে ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করতে হয় মিসেস হক অভিযোগে সুরে বলেন ওরা দাবি করে ফোর জি স্পিড কিন্তু আমি লাইভ করতে গেলে কিছুক্ষণ পরই ফুটেজ এত খারাপ আসে ফোর জিতে তো এমন হওয়ার কথা না মাঝে মাঝে ইউটিউবেও বাফারিং হয় অথচ টাকা তো কম নিচ্ছে না অন্য দেশের চাইতে বেশিই নিচ্ছে স্পিড টেস্টের সুযোগে বাংলাদেশের অবস্থান প্রতিষ্ঠানটি মোট একশো চল্লিশটি দেশের মোবাইল ইন্টারনেটের গতি জরিপ করেছে সেখানে বাংলাদেশের অবস্থান একশো ছত্রিশতম যা গত বছরের চাইতে এক ধাপ পিছিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে মালদ্বীপ দেশটির অবস্থান পঁয়তাল্লিশতম এরপরেই আটাশিতম তম অবস্থানে রয়েছে মিয়ানমার নেপালের অবস্থান একশো চোদ্দতম এর চার ধাপ পিছিয়ে একশো আঠারোতম অবস্থানে রয়েছে পাকিস্তান একশো বিশতম অবস্থানে শ্রীলঙ্কা ভারত একশো একত্রিশতম অবস্থানে এবং সবচেয়ে নিচে একশো চল্লিশতম অবস্থানে রয়েছে আফগানিস্তান মোবাইল ইন্টারনেটের গতিতে সবচেয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত দেশটির মোবাইল ইন্টারনেটের গতি একশো তিরাশি এমবিপিএসের চেয়ে বেশি এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া কাতার চীন সৌদি আরব নরওয়ে কুয়েত ও অস্ট্রেলিয়া এই প্রতিটি দেশের মোবাইল ইন্টারনেটের গতি একশো থেকে একশো সত্তর এর বেশি সেই হিসাবে একশো তম দেশ হিসাবে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি দশ দশমিক পাঁচ সাত এমবিপিএস যেটা কিনা ভারতে বারো দশমিক চার এক এমবিপিএস এবং পাকিস্তানে প্রায় আঠারো এমবিপিএস অবশ্য এই সূচকে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে অনেক দেশের চাইতে এগিয়ে রয়েছে বাংলাদেশ সেখানে একশো পঁচাত্তরটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিয়ানব্বই যা গত বছরের চাইতে এক ধাপ এগিয়ে এসেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলছেন বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো যে পরিমাণ গ্রাহক রয়েছে সেই হিসেবে তাদের স্পেকট্রাম বা বেতার তরঙ্গ ব্যবহারের পরিমাণ কম তিনি বলেন ধরুন একটি অপারেটরের সংখ্যা আট কোটি কিন্তু তাদের আছে মাত্র যেখানে গ্রাহক হিসাবে তাদের থাকার কথা ছিল একশো মেগাহার্সের মতো এই বেতার তরঙ্গই হল মোবাইল নেটওয়ার্কের মেরুদণ্ড এটি ঠিক না থাকলে কোনোটাই ঠিক থাকে না তবে ছাব্বিশে মার্চের মধ্যে বাংলাদেশের আশি পার্সেন্ট গ্রাহককে ফোর ইন্টারনেট সেবার মধ্যে আনতে টেলিকমগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান এরই মধ্যে দেশের প্রধান দুইটি মোবাইল অপারেটর কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি জানান বাড়তি বেতার তরঙ্গ যোগ হলে গ্রাহক সেবার মানও আগের চাইতে ভালো হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে ফোর জি হ্যান্ডসেট না থাকাও এই ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হওয়ার আরেকটি কারণ বলে জানিয়েছেন মিস্টার জব্বার